হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানিয়ে স্বাগত। তো দেখো, আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে খেলাধুলা থেকে গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর। ওকে, যেসব প্রশ্নগুলো পুলিশ পরীক্ষাতে বারে বারে দেয়। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে, ক্যাডি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো, ক্যাডি এই খেলাটি সঠিক উত্তর হয়ে যাবে গলফ খেলার সাথে যুক্ত। এটিও কিন্তু পুলিশের বিগত বছরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, এই টপিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রিকেট খেলায় নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়? পেনাল্টি কর্নার, টি সিলি পয়েন্ট, নাকি স্ন্যাচ? দেখো, এটি কিন্তু WBP কনস্টেবল প্রিলি 2021 প্রশ্নটি এসেছিলো। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট খেলায় কিন্তু এই চারটের মধ্যে সিলি পয়েন্ট এই শব্দটি ব্যবহার করা হয়। ওকে, কোন খেলায় কোন শব্দ ব্যবহার করা হয় এই টপিকটি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো দেখো, আমরা কিন্তু এর তালিকা একটি করেছি যে কোন খেলায় কী কী শব্দ ব্যবহার করা হয়। যেমন দেখো, ফুটবল খেলায় কোন কোন শব্দ ব্যবহার করা হয়? ফুটবল খেলায় যেসব শব্দ ব্যবহার করা হয় সেগুলো হলো থ্রো ইন, গোল কিক, পেনাল্টি কিক, ওকে, ট্রাই ব্রেকার, সাডেন, গোল্ডেন গল, কর্নার কিক, গোলকিপিং, অফসাইড। অফসাইডটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, কবাডি খেলায় কোন কোন শব্দ ব্যবহার করা হয়? কবাডি খেলায় হচ্ছে লবি, ওকে, বক লাইন, বোনাস লাইন। নেক্সট দেখো কী রয়েছে, বোনাস পয়েন্ট, লুসিং দ্য ক্যান্ট, সুপার ট্যাগেল, ওকে। নেক্সট দেখো, খোখো খেলায় কোন কোন শব্দ ব্যবহার করা হয়? খোখো খেলায় হচ্ছে চেজার, রানার, আউট অফ লিমিটস। নেক্সট দেখো ক্রিকেট, ক্রিকেটে কিন্তু প্রচুর শব্দ রয়েছে, যেমন দেখো LBW থেকে শুরু করে রান আউট, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, মিডেন ওভার, নো বল, ওকে। নেক্সট দেখো, লেগ বাই রান, কভার ড্রাইভ, রান রেট, ফাইন লেগ, গালি পয়েন্ট, চায়নাম্যান, ইত্যাদি ইত্যাদি। নেক্সট দেখো, দাবা, দাবা খেলায় কোন কোন শব্দগুলো ব্যবহার করা হয়? দাবা খেলায় হচ্ছে বিশপ, ওকে, ক্যাসলিং, ক্যাপচার, চেকমেট। চেকমেটটা ভীষণ গুরুত্বপূর্ণ, চেকমেট। নেক্সট দেখো রয়েছে নাইট কিং, ওকে। নেক্সট দেখো ভলিবল, ভলিবল খেলায় কোন কোন শব্দ ব্যবহার করা হয়? বেস লাইন, ডাবলিং, ব্লকিং, স্ন্যাশ। স্ন্যাশটা কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলায় কী কী শব্দ ব্যবহার করা হয়? ডবল ফন্ট, আউট। নেক্সট দেখো লং টেনিস, পাঞ্চ, ব্রেক, কাট, ডিফেন্স, নক, আপার কাট। গলফ, গলফে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, তার মধ্যে দেখো কী কী রয়েছে, আকা, দাচি, ওকে, গেরি, আইবুকি, জিওন, কাটাকো, ইত্যাদি ইত্যাদি। নেক্সট দেখো রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ, বক্সিং, বক্সিংয়ে দেখো কী কী রয়েছে, বক্সিংয়ে রয়েছে বেসবল, ওকে, বেসবল, রাফ, টি, ওকে, ডর্মি। বেসবলে কী কী রয়েছে, বেসবলে রয়েছে ক্যাচার, ডায়মন্ড, হিটার, ইনফিল্ড, আউটফিল্ড। নেক্সট দেখো বাস্কেটবল, বাস্কেটবলে কী কী রয়েছে, ফ্রি থ্রো, হ্যান্ডবল, জাম্পবল, পিভট। পিভটটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, পিভট, এটি কোন খেলার সাথে যুক্ত? বাস্কেটবল। নেক্সট দেখো জুডো, জুডোতে কী কী রয়েছে, ডান, কোকো, ওকে। নেক্সট দেখো টেবিল টেনিস, টেবিল টেনিসে রয়েছে টুইডিল, ব্যাক স্পিন। হকি, হকিতে কী কী রয়েছে, পেনাল্টি কর্নার। নেক্সট দেখো রয়েছে ড্রিবল, ওকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই হলো বিভিন্ন শব্দ যেগুলো বিভিন্ন খেলার সাথে যুক্ত। এই টপিকটি কিন্তু পুলিশ পরীক্ষাতে ভীষণ গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। নেক্সট দেখো তিন নম্বর, 2023 সালে মহিলা আন্ডার 19 টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল? কেপি কনস্টেবল 2023-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি কিন্তু দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছিল। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এরপর দেখো গুরুত্বপূর্ণ একটি অ্যানাউন্সমেন্ট, তোমাদের আপকামিং লেডি কনস্টেবল পরীক্ষার জন্য সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 50টি প্র্যাকটিস সেটের একটি ইবুক PDF ভার্সন লঞ্চ করা হয়েছে। তো তোমরা যদি এই ইবুকটি ডাউনলোড করতে চাও, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখান থেকে তোমরা ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। পুলিশ পরীক্ষা সর্বাধিক কমনযোগ্য প্রশ্ন উত্তর দিয়ে সাজানো জিকে, গণিত, রিজনিং, উত্তরপত্র সহ প্র্যাকটিস সেট, ওকে। তো দেখো, এটি শুধুমাত্র কিন্তু লেডি কনস্টেবল পরীক্ষা নয়, আপকামিং সমস্ত পুলিশ পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ওকে। নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন, এই একই টাইপেরই একটি প্রশ্ন, যে 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ, ICC ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 পুরুষদের, এটি কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? তো দেখো এই প্রশ্নটি কিন্তু কনস্টেবল প্রিলি 2021-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভারতবর্ষে এটি অনুষ্ঠিত হতে চলেছে, ওকে। তো দেখো এই যে টপিকগুলো, যে আসন্ন বিভিন্ন খেলার তারিখ এবং স্থান, আপকামিং যে বিভিন্ন ইভেন্টগুলো রয়েছে, এগুলো কোন কোন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে,
কত সালে অনুষ্ঠিত হতে চলেছে। তো দেখো এই তালিকাগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার আগে দেখে নাও এই টপিকগুলো থেকে আর কী কী প্রশ্ন এসেছিল পরীক্ষায়। নেক্সট দেখো 5 নম্বর, 2018 সালের শীতকালীন অলিম্পিক উইন্টার অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো WBP কনস্টেবল 2021-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, এটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ কোরিয়াতে শীতকালীন অলিম্পিক। ওকে নেক্সট দেখো 6 নম্বর, ভারতবর্ষের কোন রাজ্যে 2022 সালে 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তো দেখো যেহেতু এটা 2018-এর কনস্টেবলের প্রশ্ন সেই কারণে এটা 4 বছর পরের একটা ইভেন্টের প্রশ্ন এসেছিল। ওকে তো তোমাদেরকে এই প্রশ্নগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, তোমরা কিন্তু বুঝতে পারবে যে খেলাধুলা থেকে পুলিশ পরীক্ষায় কী টাইপের প্রশ্ন আসে। তো সঠিক উত্তর হয়ে যাবে যে 2022 সালে অর্থাৎ গত বছর কিন্তু মেঘালয়ে এই অনুষ্ঠান বা এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। তো দেখো আপকামিং বিভিন্ন খেলার তারিখ এবং স্থান, যেমন দেখো অলিম্পিক 2024 প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে, অলিম্পিক 2024 এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, প্যারিস ফ্রান্সে, অলিম্পিক 2028 এটি কোথায় অনুষ্ঠিত হবে, লস এঞ্জেলেসে। নেক্সট দেখো কমনওয়েলথ গেমস 2026 এটিও কিন্তু প্রত্যেক 4 বছর পর পর হয়, 2022 লাস্ট হয়েছিল। তো দেখো এটি 26 সালে অস্ট্রেলিয়াতে হবে। এশিয়ান গেমস 2026 এটিও প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে, এটি নাগোয়া জাপানে হবে। ফিফা বিশ্বকাপ লাস্ট 2022 সালে হয়ে গেল, গত বছর হয়ে গেল, তো ঠিক 4 বছর পর 2026 সালে এটি হবে কানাডা মেক্সিকো ইউনাইটেড স্টেটে। ওকে আর ICC ক্রিকেট বিশ্বকাপ 2027 অর্থাৎ 2023-এ তো এই বছর ভারতবর্ষে হচ্ছে, এই বছর ভারতবর্ষে হচ্ছে এবং ঠিক তার 4 বছর পর 2027 কোথায় হবে, 27 হবে দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে এবং নামবিয়াতে। তো এই হলো গুরুত্বপূর্ণ তালিকা, তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছে। তো দেখো লাস্ট 2022 সালে কিন্তু ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেল কোথায়, কাতারে, কাতারে ফিফা বিশ্বকাপ। তো সেই ফিফা বিশ্বকাপে কোন দেশ জয়ী হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে আর্জেন্টিনা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। ওকে তো দেখো এটি কিন্তু KP কনস্টেবল 2023-এ এই প্রশ্নটি হয়েছিল, এই প্রশ্নটি এসেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক কাতার ফিফা বিশ্বকাপ 2022। তো দেখো এই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমরা দেখে রাখবে, যেমন দেখো এই যে কাতার বিশ্বকাপ 2022 মোট অংশগ্রহণকারী দলের সংখ্যা রয়েছে 32টি, অফিসিয়াল বলটির নাম কি, অফিসিয়াল বলটির নাম হচ্ছে আল রিহালা। ওকে নেক্সট দেখো চ্যাম্পিয়ন দলের নাম কি, চ্যাম্পিয়ন কোন দল হয়েছে, আর্জেন্টিনা, রানার্স দল হয়েছে ফ্রান্স, গোল্ডেন বুট, গোল্ডেন বল আর গোল্ডেন গ্লাভস ভীষণ গুরুত্বপূর্ণ, গোল্ডেন বুট পেয়েছে রানার্স দল ফ্রান্সের কিলিয়ন এমবাপে, গোল্ডেন বল পেয়েছে আর্জেন্টিনার মেসি আর গোল্ডেন গ্লাস পেয়েছে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ওকে তো এটি কিন্তু ছোট্ট শর্ট করে একটি গুরুত্বপূর্ণ তালিকা রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে সাজানো, তো এইখান থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো লেডি কনস্টেবল পরীক্ষায়। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, অনির্বাণ লাহিড়ি তিনি কোন খেলার সাথে যুক্ত, গলফ, ঘোড়দৌড়, পোলো নাকি দাবা। তো দেখো এই টপিকটিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত। দেখো KPSI 2022-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অনির্বাণ লাহিড়ি তিনি গলফ খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো পদ্মশ্রী পুরস্কারজয়ী মৌমা দাস তিনি কোন খেলার সাথে যুক্ত, WBSI পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছিল 2021 সালে। তো দেখো মৌমা দাস তিনি হলেন টেবিল টেনিস খেলার সাথে যুক্ত, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো দীপিকা কুমারী তিনি কোন খেলার সাথে যুক্ত, WBSI প্রিলি 2021। দেখো এই টপিকটি কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রচুর আসে বিভিন্ন পরীক্ষাতে SI কনস্টেবল। তো দেখো দীপিকা কুমারী তিনি হলেন তীরন্দাজি খেলার সাথে যুক্ত, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মেহুলি ঘোষ তিনি কোন খেলার সাথে যুক্ত, দেখো লেডি কনস্টেবল 2018 সালে কিন্তু এই প্রশ্নটি হয়েছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে এয়ার রাইফেল শুটিং, মেহুলি ঘোষ এয়ার রাইফেল শুটিংয়ের সাথে যুক্ত। তো এইবার আমরা দেখে নেব এই তালিকাটি যে কে কোন খেলার সাথে যুক্ত। তো প্রথমে আমরা দেখে নেব যে ক্রিকেট খেলার সঙ্গে কারা যুক্ত, যেমন দেখো সচিন তেন্ডুলকর, অনিল কুম্বলে, মহেন্দ্র সিং ধোনি, সুনীল গাভাস্কর, কপিল দেব প্রত্যেকটা কিন্তু বিখ্যাত বিখ্যাত নাম। ওকে সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, রোহিত শর্মা, হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগ, যুবরাজ, মোহাম্মদ আজহারউদ্দিন, অজয় জাদেজা। নেক্সট দেখো ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলার সাথে কারা কারা যুক্ত রয়েছে, প্রথমত দেখা রয়েছে দীপঙ্কর ভট্টাচার্য, প্রকাশ পাড়ুকন, সাইনা নেওয়াল, ওকে PV সিন্ধু, অশ্বিনী পোনাপ্পা। টেনিস দেখে নাও, টেনিসের সঙ্গে যুক্ত খেলোয়াড় হলেন সানিয়া মির্জা, মহেশ ভূপতি, ওকে বিজয় অমৃতরাজ, অশোক অমৃতরাজ, নরেশ কুমার, প্রেমজিৎ লাল। নেক্সট দেখো হকি, ধ্যানচাঁদ,
হকির জাদুঘর ধ্যানচাঁদকে বলা হয়, ওকে, রাজপাল সিং, অজিত পাল, মোহাম্মদ সিং, গুরবাজ সিং, গগনপাল সিং, ওকে, তো এগুলো কিন্তু বিখ্যাত নামগুলো রয়েছে, তোমরা দেখে নিও একবার। ফুটবল সুনীল ছেত্রী, প্রদীপ কুমার ব্যানার্জি, সুব্রত পাল, ওকে, মোহাম্মদ সেলিম, বাইচুং ভুটিয়া ভীষণ গুরুত্বপূর্ণ, শৈলেন মান্না, চুনি গোস্বামী আমাদের পশ্চিমবঙ্গের। নেক্সট দেখো দৌড়বাজ কারা, দৌড়ের সঙ্গে কারা যুক্ত রয়েছে, মিলখা সিং, পিটি উষা, হিমা দাস, হিমা দাসটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ওকে, হিমা দাস হলো আসামের মেয়ে। নেক্সট দেখো কুস্তি, তো কুস্তির সঙ্গে যুক্ত খেলোয়াড়গুলো হলো সুশীল কুমার, সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, ববিতা কুমার, ওকে, গীতা ফোগাত, দীপিকা পুনিয়া। নেক্সট দেখো কবাডি, অনুপ কুমার, রাহুল চৌধুরী, মনোজিৎ চিল্লার। ওয়েট লিফটিং, গীতা রানী, প্রতিমা কুমারী, মনিকা দেবী। নেক্সট দেখো শুটার, অভিনব বিন্দ্রা ভীষণ গুরুত্বপূর্ণ, ওকে, তিনি কিন্তু অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছেন। জাম্পাল রানা, বিজয় কুমার, জিতু রাই, গগন নারাং ইত্যাদি। বক্সিং মেরি কম ভীষণ গুরুত্বপূর্ণ, মেরি কম, বিজেন্দ্র সিং, অখিল কুমার, জিতেন্দ্র কুমার, পিঙ্কি রানী এবং দীনেশ কুমার। তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ নাম, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে, যেমন দেখো জুডো, জুডো হচ্ছে মনোজিৎ সিং, ওকে, দৃষ্টান্ত চৌহান, বিলিয়ার্স, পঙ্কজ আদবানি, এটা কিন্তু পরীক্ষাতে আসে যে পঙ্কজ আদবানি তিনি কোন খেলার সাথে যুক্ত, বিলিয়ার্স এবং স্নুকার। সুইমিং, দীপা মালিক, বুলা চৌধুরী, মিহির সেন, ওকে, ধনুর্বিদ্যা, দীপিকা কুমারী, যেটা কিন্তু এখনই পড়ালাম তোমাদেরকে পরীক্ষাতে এসেছিলো। দাবা বিশ্বনাথ আনন্দ, ওকে, দিব্যেন্দু বড়ুয়া। গল্ফ অনির্বাণ লাহোরি, লাহিরি, ওকে, সুজান সিং। তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো দেখে রাখবে, এইখান থেকেও কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্নগুলো হয়, ওকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে খেলাধুলার কোন টপিকগুলো থেকে কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রশ্নগুলো দেয়। নেক্সট দেখো বারো, সানি ডেস, এটি কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী, সানি ডেস, এটি কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী, সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাভাস্কার। তো দেখো এই টাইপেরই বেশ কিছু গুরুত্বপূর্ণ আত্মজীবনী, যেমন দেখো আই অ্যাম মারাদোনা, এটি হচ্ছে দিয়াগো মারাদোনার আত্মজীবনী, ওকে, গোল্ডেন গার্ল, পিটি উষা, গোল, ধ্যানচাঁদ, ফেয়ারওয়েল টু ক্রিকেট, ডন ব্র্যাডম্যান, ওকে, ওয়ান মোর ভিক্টোরি ল্যাপ, কার্ল লুইস, ডেভিড গোয়ার, ডেভিড গাওয়ার, ওকে, ট্রু কালার্স অফ মাই লাইফ, অ্যাডাম গিলক্রিস্ট। নেক্সট দেখো কী রয়েছে, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, কপিল দেব, ওকে, মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম, প্লে। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, কোনটি কার আত্মজীবনী, কোন খেলোয়াড়ের আত্মজীবনী কোনটি রয়েছে। নেক্সট দেখো ১৩ নম্বর প্রশ্ন কী রয়েছে, যে লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবে খেলেন। তো দেখো এই প্রশ্নটি কিন্তু WBP কনস্টেবল 2021 এই প্রশ্নটি হয়েছিল। তো তৎকালীন তার ক্লাবের নাম কিন্তু আলাদা ছিল, আমরা কিন্তু অপশনটাকে চেঞ্জ করে দিয়েছি। তো বর্তমানে তার ক্লাবের নাম কী, বর্তমানে তিনি যে ক্লাবে খেলেন সেটা হচ্ছে ইন্টার মিয়ামি, ওকে। তো এই দুটোই কিন্তু মনে রাখবে যে রোনাল্ডো বর্তমানে কোন ক্লাবের সাথে খেলে আর মেসি বর্তমানে কোন ক্লাবে খেলে। তো মেসির ক্লাব হচ্ছে ইন্টার মিয়ামি, তিনি কিন্তু আগে বার্সেলোনা এই ক্লাবে খেলতেন, বর্তমানে তার ক্লাবের নাম হচ্ছে ইন্টার মিয়ামি। আর রোনাল্ডো তিনি যে বর্তমানে ক্লাবে খেলেন তার নাম হচ্ছে আল নাসার, ওকে। নেক্সট দেখো ১৪, কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে দুটি পদক পেয়েছেন, WBSI-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর যাবে পিভি সিন্ধু, ওকে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো অলিম্পিক সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন দেখো অলিম্পিকে প্রথম স্বর্ণপদকজয়ী ভারতীয় নাম কি, কোন ভারতীয় অলিম্পিকে প্রথম সোনা পেয়েছিল, অভিনব বিন্দ্রা, কোন ভারতীয় প্রথম পদক পেয়েছিল অলিম্পিকে, কেডি যাদব, কোন মহিলা ভারতীয় প্রথম অলিম্পিকে পদক পেয়েছিল, কর্ণম মালেশ্বরী, আর যদি বলা হয় অলিম্পিকে কোন ভারতীয় প্রথম অংশগ্রহণ করেছিল তাহলে হয়ে যাবে নরম্যান পিচার্ড, ওকে। তো এগুলো কিন্তু অলিম্পিকে ভারতীয়দের যে অবদান সে সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো ১৫ নম্বর প্রশ্ন, ২০২০ সালে তীরন্দাজিতে দ্রোণাচার্য পুরস্কার কে লাভ করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে তৎকালীন দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন ধর্মেন্দ্র তিওয়ারি। তো এইখান থেকে আরেকটি প্রশ্ন আসে যে এই যে দ্রোণাচার্য পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো মনে রাখবে যারা যারা খেলাধুলা প্রশিক্ষণ করায়, যারা খেলাধুলার কোচ, খেলোয়াড়রা কিন্তু পায় না, যারা খেলাধুলার কোচ, যারা প্রশিক্ষণ করায়, যারা ট্রেনার, তাদেরকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়, ওকে। নেক্সট দেখো ১৬, টোকিও অলিম্পিকে পদকজয়ী লভলিনা বরগোহাই তিনি কোন রাজ্যের বাসিন্দা, কনস্টেবল প্রিলি ২০২১-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু আসামের বাসিন্দা, ওকে, আসাম। তো কোন খেলোয়াড়ের জেলা কী রয়েছে, তাদের রাজ্য কী রয়েছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন দেখো বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন আমাদের পশ্চিমবঙ্গের, তিনি পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা, দেখো WBP কনস্টেবল মেন্স ২০১৯-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো সঠিক উত্তর হয়ে যাবে জলপাইগুড়ি, ওকে।
তো দেখো এর পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন দেখো হিমা দাস তিনি হলেন কোথাকার বাসিন্দা, হিমা দাস তিনি হলেন আসামের বাসিন্দা, মনে রাখবে। ওকে, মীরাবাই চানু তিনি হচ্ছেন মণিপুরের বাসিন্দা, পিভি সিন্ধু তিনি হচ্ছে হায়দ্রাবাদের বাসিন্দা, অভিনব বিন্দ্রা উত্তরাখণ্ড, সাইনা নেওয়াল হরিয়ানা, স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গ এবং স্মৃতি মান্থানা হচ্ছে মহারাষ্ট্র। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কোন সালে ভারত প্রথম টি-20 বিশ্বকাপে জয়ী হয়েছিল? কনস্টেবল প্রিলি 2021-এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সঠিক উত্তর হিসেবে 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। ওকে, নেক্সট দেখো 19, প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডিলেটে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 20, দেহদর ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত? তো দেখো এই টপিকটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে কোন ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তো দেখো দেহদর ট্রফি সঠিক উত্তর হয়ে যাবে এটি ক্রিকেট খেলার সাথে যুক্ত। ওকে, তো পাশাপাশি দেখে নাও কোন কোন খেলার সাথে কোন কোন ট্রফি যুক্ত। যেমন দেখো ফুটবলের সাথে কী কী রয়েছে, ডুরাল্ড কাপ, সন্তোষ ট্রফি রয়েছে, নেহরু গোল্ড কাপ রয়েছে, ওকে, কোপা আমেরিকা কাপ রয়েছে, অ্যাথলেটিক্সের সাথে কী কী রয়েছে, চারমিনার ট্রফি রয়েছে, ফেডারেশন কাপ রয়েছে, ক্রিকেটটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এশিয়া কাপ রয়েছে, অ্যাসেস ট্রফি যেটা প্রত্যেক বছর ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে হয়ে থাকে, ওকে, আইসিসি ওয়ার্ল্ড কাপ রয়েছে, ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, দেহধর ট্রফি, তো এগুলো কিন্তু ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট দেখো ব্যাডমিন্টন কী রয়েছে, উবের কাপ, থমাস কাপ, ওকে, হকি কী রয়েছে, নেহরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, গুরু নানক ট্রফি ইত্যাদি। ওকে, নেক্সট দেখো 21, প্রথম ফিফা বিশ্বকাপ এটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের, প্রথম ফিফা বিশ্বকাপ এটি কিন্তু 1930 সালে অনুষ্ঠিত হয়েছিল, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এর পাশাপাশি দেখে নাও আধুনিক অলিম্পিকের সূচনা কবে হয়েছিল? 1896 সালে। ওকে, কোথায় হয়েছিল? এথেন্স, গ্রিসে। শীতকালীন অলিম্পিকের সূচনা হয়েছিল 1924 সালে, প্রথম হয়েছিল ফ্রান্সে। কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল 1930 সালে। ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 1975 সাল থেকে শুরু হয়েছিল সূচনাকাল। ওকে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ফুটবল 30, ওয়ার্ল্ড কাপ হকি 1971 সাল থেকে শুরু হয়েছিল। ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 1977 সাল থেকে শুরু হয়েছিল। এশিয়ান গেমস 1951 সাল থেকে শুরু হয়েছিল। আর টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এটি কিন্তু 2007 সাল থেকে শুরু হয়েছিল। ওকে, নেক্সট দেখো 22, ভারতে ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো আমি তোমাদেরকে এখনই একটা জিনিস পড়াতে গিয়ে বললাম যে দ্রোণাচার্য পুরস্কার এটি কিন্তু খেলার কোচদের দেওয়া হয়, ক্রীড়া প্রশিক্ষকদের দেওয়া হয়। ওকে, তো এটি কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ ক্রীড়া প্রশিক্ষক পুরস্কার, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো, বেসবল খেলার ক্রীড়াক্ষেত্রকে কী বলা হয়? তো বেসবল খেলার ক্রীড়াক্ষেত্রকে বলা হয় ডায়মন্ড। এর পাশাপাশি দেখে নাও বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের নাম, যেমন দেখো ব্যাডমিন্টন খেলার ক্রীড়াক্ষেত্রকে বলা হয় কোর্ট, লং টেনিস খেলার ক্রীড়াক্ষেত্রকে বলা হয় কোর্ট, কুস্তি রিং, ক্রিকেট পিচ, বেসবল ডায়মন্ড, গলফ কোর্স, বক্সিং রিং, আর আইস হকি স্কেটিং এগুলো হচ্ছে রিং। ওকে, নেক্সট দেখো 24, ওয়াটার পোলো খেলায় খেলোয়াড়ের সংখ্যা কত? সাতজন, 9 জন, 5 জন নাকি 11 জন? তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়াটার পোলো খেলায় খেলোয়াড়দের সংখ্যা হচ্ছে 7 জন করে। ওকে, প্রত্যেক দলে কিন্তু 7 জন করে খেলোয়াড় থাকে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি দেখো বিভিন্ন খেলায় বিভিন্ন খেলোয়াড়দের সংখ্যা, যেমন দেখো বেসবল খেলায় 9 জন, বাস্কেটবল খেলায় 5 জন, বিলিয়ার্ডস খেলায় হচ্ছে 1 জন, বক্সিং খেলায় 1 জন, ব্রিজ খেলায় 2 জন, ক্রিকেট, ফুটবল, হকি এগুলো খেলায় হচ্ছে 11 জন, নেটবল খেলায় 7 জন, রাগবি ফুটবল খেলায় 15 জন, ভলিবল খেলায় 6 জন, আর ওয়াটার পোলো খেলায় 7 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট দেখো 25, জাপানের জাতীয় খেলার নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে বিভিন্ন দেশের জাতীয় খেলার নাম। তো দেখো জাপানের জাতীয় খেলার নাম সঠিক উত্তর হয়ে যাবে সুমো রেসলিং, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, পাশাপাশি দেখে নাও জাপানের হচ্ছে সুমো রেসলিং, স্পেন হচ্ছে ষাঁড়ের লড়াই, জাপানটা প্রশ্নেই করানো হলো, স্কটল্যান্ডের জাতীয় খেলা হচ্ছে গলফ, ইংল্যান্ড, জামাইকা, ক্রিকেট, বাংলাদেশ কবাডি, আমেরিকা, কিউবা বেসবল,
ফ্রান্স, ব্রাজিল, ইটালি, রাশিয়া, এগুলো হচ্ছে ফুটবল। ওকে, নেক্সট দেখো 26, কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন? কে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেন ছিলেন? বিজয় হাজারে, সি কে নাইডু, লালা অমরনাথ, বিজয় মার্চেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে সি কে নাইডু, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, ভারতীয় ক্রিকেট সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ওয়ানডে ক্রিকেটের অধিনায়ক বা ক্যাপ্টেন কে ছিল? অজিত ওয়াদেকার, আমাদের ভারতবর্ষের। আমাদের ভারত কোন ভারতীয় ওকে কোন ভারতীয় প্রথম টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করেন? লালা অমরনাথ। কোন ভারতীয় প্রথম ওয়ানডে ক্রিকেটে শতরান করেন? কপিল দেব। কোন ভারতীয় প্রথম ওয়ানডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি, দ্বিশতরান করেন? সচিন তেন্ডুলকর। কোন ভারতীয় ক্রিকেটার প্রথম টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি, ত্রিশতরান করেন? বীরেন্দ্র সেহবাগ। টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিককারী কে করে? পরপর তিন বলে তিনটি উইকেট, হরভজন সিং। আর ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করেন? চেতন শর্মা। ওকে, তো এই হলো ভারতীয় ক্রিকেট দল সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 27, গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? কানপুর, জামশেদপুর, কটক নাকি পাতিয়ালা? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে গ্রিন পার্ক স্টেডিয়াম এটি হলো কানপুরে অবস্থিত, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো বেশ কতগুলো গুরুত্বপূর্ণ স্টেডিয়ামের অবস্থান পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেমন দেখো ইডেন গার্ডেন এটি হচ্ছে কলকাতা, ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই, ফিরোজশাহ কোটলা দিল্লি, ওকে সর্দার প্যাটেল স্টেডিয়াম আহমেদাবাদ, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট হায়দ্রাবাদ অবস্থিত, মেলবোর্ন অস্ট্রেলিয়াতে, আর লর্ডসটা পরীক্ষাতে আছে লন্ডনে অবস্থিত। নেক্সট দেখো কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? সঠিক উত্তর হিসেবে মিলখা সিংকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়। অলিম্পিক আসরে প্রথম হকি খেলা কোন সাল থেকে শুরু হয়? 1908 সাল থেকে। আর আজকের এই লাস্ট প্রশ্ন, ভারতে কোন দাবারু প্রথম গ্র্যান্ড মাস্টার হন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রথম কোন দাবারু গ্র্যান্ড মাস্টার হন? সঠিক উত্তর হিসেবে বিশ্বনাথ আনন্দ। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো এই হলো গুরুত্বপূর্ণ মোট 30টি প্রশ্ন উত্তর, এবং এই প্রত্যেকটি ক্লাসের ফ্রি PDF তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। ওকে, এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা যুক্ত হতে পারো, জয়েন হতে পারো, অথবা তোমরা ডিরেক্ট গিয়ে টেলিগ্রামে গিয়ে সার্চ করো CRP Academy, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। ধন্যবাদ।